ডক্টর বি আর আম্বেদকর অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন, একই সাথে সমাজ সংস্কারের কাজ শুরু করেছিলেন। মঙ্গলবার আম্বেদকর মাতৃ মিশন ও ইন্দ্রনগর আম্বেদকর সেবা সংঘের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে এই কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, সমাজকে সমৃদ্ধ করার পাশাপাশি সে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইন্দ্রনগর আম্বেদকর সেবা সংঘের অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর শম্পা সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গরিব দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন এবং এই ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান। সামাজিক ন্যায়, সমাজসেবা এবং সমাজ সংস্কারক বিষয় সম্পর্কিত বিষয়ের উপর আলোচনা এই গুরুত্বপূর্ণ এবং মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সত্যি খুব আমি আনন্দিত হয়েছি এবং নিজেকে গর্ববোধ করছি। আমি বিশেষ করে এই অনুষ্ঠানের উদ্যোক্তা যিনি নেপালচন্দ্র দাস এবং ওনার সমস্ত সহযোগী যারা আছেন, মাতৃ মিশনের সাথে যারা মায়েরা আছেন তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে একাধারে যেমন উনি সমাজ সেবামূলক কাজ করছেন, মানুষকে সহায়তা করছেন, যারা দুস্থ আছেন তাদের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, এর পাশাপাশি ডক্টর বি আর আম্বেদকর তৎকালীন সময়ে অস্পৃশ্যতার বিরুদ্ধে সমাজকে সংস্কারের জন্য যে ভূমিকা নিয়েছিলেন, মানুষের প্রতি সেবামূলক ভাবনাকে জাগ্রত করার জন্য ওনার যে বিচারধারা ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।